আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেল ডিমশটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে স্পিড অফ ক্রিকেট নিয়ে আমরা কথা বলবো। আসলে স্পিড অফ ক্রিকেটের মানে কি, মানে এর কারণটা হচ্ছে যে স্পিড অফ ক্রিকেট মূলত এটা ক্রিকেট আপনারা জানেন যে ভদ্রলোকের খেলা, যেহেতু এটা সবাই বলে ভদ্রলোকের খেলা, কিন্তু এটা ভদ্রলোক পর্যন্ত থাকে না, শেষ পর্যন্ত সবাই তার নিজের রূপে ফিরে আসে মাঠে নামলে। তো যাই হোক, বিশেষ করে আমাদের যারা এই সাদা চামড়ার মানুষরা আছে, এরা বিশেষ করে তাদের দাব চিনিয়ে নেই আমাদের সাউথ এশিয়ানকে চাইতেও। তো এই এইদের কারণে আমি বলবো যে স্পিড অফ ক্রিকেট এটা কিন্তু দুভাগে বিভক্ত। আপনি যদি এশিয়ান বাইরে এশিয়ার বাইরে হন, তাহলে হচ্ছে স্পিড অফ ক্রিকেটের মানে আপনাকে চাইতে হবে। আর যদি সাউথ এশিয়ান হন, তাহলে আপনার ক্ষেত্রে স্পিড অফ ক্রিকেটের জিনিসটা আপনার উপর আবার একভাবে প্রযোজ্য। যেমন দেখুন, স্পিড অফ ক্রিকেট অনেক অনেক সময় কথা বলে, যেমন ক্রিকেটে একটা আউট আছে যেটা আপনারা জানেন যে মাঙ্কার আউট। এই আউটটার মানে হচ্ছে যে আপনি যে নন স্ট্রাইকে যে ব্যাটসম্যান থাকবে, সে যদি বলারে যখন বল করবে, তার আগে যদি সে ক্রিজে একটু আগে চলে যায় বা ক্রিজের বাইরে থাকে, তখন কিন্তু বলার ইচ্ছে করলে তাকে আউট করে স্টাম্প বেল ফেলে সে যদি আবেদন করে, এবং সেই দলের ক্যাপ্টেন যদি আবেদন করে আম্পায়ারের কাছে যে তারা এই আউট চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আম্পায়ার যে ডিসিশন সেটা রিভিউ করে কিন্তু আউট দিতে পারে। আর যদি সে দলের ক্যাপ্টেন না চায়, দেন আম্পায়ারটা চায় না, আবেদন করতে চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি আউটটা হবেন না। কিন্তু দেখা যায় কি, এটা কিন্তু ক্রিকেটের যে সংবিধান রয়েছে বা সেখানে যে রুল অফ গুডস রয়েছে ক্রিকেটের, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে এটা হচ্ছে ক্রিকেটের একটা রুল। কিন্তু এই আউট করলে আবার দেখা যায় যে আপনারা অনেকে তখন বলে যে এটা স্পিড অফ ক্রিকেটের মধ্যে যায় না, এটা ভদ্রলোকের কাজ না। কিন্তু আপনার যেটা রুল হিসেবে থাকবে সেটা কিভাবে ভদ্রলোকের কাজ হয় না, এটা একটা চিন্তার বিষয়। আর বিশেষ করে তখন আমাদের সাউথ এশিয়ান কেউ করে এটা, তখন আপনারা বলেন যে এই সাউথ এশিয়ানরা স্পিড অফ ক্রিকেট বোঝে না, এরা হচ্ছে জেন্টেলম্যান না, এরা ভদ্রলোক না, এরা হচ্ছে ক্রিকেট খেলা তাদের সে আসল রূপে বারবার দেখাচ্ছে। কিন্তু যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইংল্যান্ড এগুলো খেলা এই কাজগুলো করে, তখন আপনারা বলেন যে ক্রিকেটের রুল হয়ে যখন এটা আছে তখন এটা কেন করা যাবে না। তো এটা কেন আবার আপনাদেরকে 2019 বিশ্বকাপে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের যে মধ্যকার যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানে বেন স্টোকসের ব্যাটে লেগে যখন মার্টিন গাপ্রি যখন থ্রো করে, তখন তার ব্যাটে লেগে কিন্তু বল চলে যায় বাউন্ডারিতে, এবং তখন ইংল্যান্ড চারটা মূল্যবান রান পায়। তখন অবশ্যই দেখা যায় এই 4 রানের কল্যাণে কিন্তু ম্যাচ প্রথমবারের মতো সুপার ওভারে করা, এবং পরে আর একটি সুপার ওভারে আমাদের শিখায় বারবার যে কিভাবে ক্রিকেট খেলতে হবে, কারণ ইংল্যান্ড পুরো ওয়ার্ল্ড কে তারা শিখাতে চায়। কিন্তু তারা নিজেই কিন্তু নিজেরাই অনেক কিছু জানে না, যে যখন এই বেন স্টোকস এর ব্যাটে লেগে বলটি চলে যায়, তখন মোরগান কেন বলে নাই যে আমরা এই 4 রান নিব না বা আমাদের এটা দরকার নেই, সে কিন্তু তখন চুপ ছিল, কারণ তখন এটা ছিল তাদের পক্ষে এবং তাদের ওয়ার্ল্ড কাপ জিততে হবে। তো তাদের নিজের সাথে কিন্তু তারা চুপ ছিল। কিন্তু রামচন্দ্র অশ্বিন তখন এই আইপিএল এর এবারে লেগে 2021 সালে যে লিগ চলতেছে খেলা, এখানে দিল্লি এবং কলকাতার মধ্যে তো ম্যাচে দেখবেন যে ঋষভ পন্টের যে স্টক খেলে, এবং এর ফলে বলটি কিন্তু আপনার মানে আসল স্টক খেলে ঋষভ পন্টের যে হাতে লেগে বলটি চলে যায়, এর ফলে অশ্বিন যখন দৌড় দেয় রানের উদ্দেশ্যে, তখন এই রান নেওয়ার পর ইয়ন মর্গান এসে তাকে স্পিড অফ ক্রিকেট শেখায়, এবং সে বলে যে যেহেতু এটা একজনের গায়ে লেগে গেছে, তো সে আসুন কেন এটা রান নিয়েছে তার এটা নিয়ে উচিত হয়নি, এবং সেটা মানে ভদ্রলোকের মধ্যে কাজ করে নেই। এর ফলে দেখা যায় যে ওই ম্যাচে টিম সাউথ এশিয়াতেও আসুনের বাদ হয়, এবং প্রায় একটু উত্তপ্ত ম্যাচ আমরা দেখতে পাই। ঠিক এই রবিচন্দ্রন অশ্বিনে কিন্তু মানকাটের জন্ম দিয়েছিল, তখন সে বাটলারকে আউট করেছিল, এবং তখনও তার অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু বীরেন্দ্র সেবাগের একটা ইন্টারভিউতে আপনি দেখবেন যে তারা যখন 2012 সালে যখন খেলতে গিয়েছিল আপনার শ্রীলঙ্কার সাথে, তখন কিন্তু তারা না শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে এবং বীরেন্দ্র সেবাগ তার নিজের দলের প্লেয়ারকে বলেছিল যে এই কোনো প্লেয়ার যদি এরকম ক্রিজের বাইরে চলে যায় নর্থ ইস্টে থাকাকালীন, এবং তখন যে মানকাটের অভাব যে আবেদন সেটা করতে হবে এবং এটা আউট দিতে হবে। তো এই এই আপনার আগে থেকে যখন আপনাকে বলে দেওয়া হয়, তারপরে যদি আপনি এটা করেন সেক্ষেত্রে কিন্তু এখানে বলার কিছু থাকে না। ঠিক একই কাজ শ্রীলঙ্কাকে বলার সত্ত্বেও তাদের একটি প্লেয়ার অপারবশত মূলত ক্রিজ থেকে বাইরে যায়, এবং এর ফলে রবিচন্দ্রন অশ্বিনও সেই ম্যাচে আউট চায়, এবং বীরেন্দ্র সেবাগ যখন ক্যাপ্টেন ছিল সে যেহেতু ক্যাপ্টেন সে আম্পায়ারের কাছে আউট চাইলে তখন আম্পায়ার আউট দেয়। কিন্তু সচিন তেন্ডুলকর কিন্তু এটা বিরোধিতা করে, সে তার টিম মেম্বারকে বলে যে এটা আসলে ভদ্রলোকের মতো না। কিন্তু তখন তাকে বীরেন্দ্র সেবাগ বলে যে তারা আগে থেকে এটা বলেছিল সবাইকে, যে বিরোধী দলকে বলেছিল শ্রীলঙ্কাকে, তো তারপরে কিন্তু এটা আম্পায়ার আউট দেয়, তখন এটা নিয়ে সমালোচনা হয়েছিল। আপনি যখনই এরকম মার্কেট আউট হবে তখনই আপনার সমালোচনা হবে। আর স্পিড অফ ক্রিকেট মূলত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের জন্য একরকম, এবং বাকি যে দেশগুলো আছে আমাদের মতো তাদের জন্য একরকম, কারণ এই তারা সাদা চামড়া দেশ বা বিদেশরা তো সবসময় মানে সবাইকে শাসন করতে চায়, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ান লোক আছে আমরা, তাদেরকে তারা এখনো তাদের আওতাধীন ভাবে, এবং ভাবে যে এখনো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতাধীন আমরা আছি, কিন্তু আমরা আসলে এখন আর নাই। কিন্তু আমাদের দেশে কর্মকাণ্ড অনেকটা বোঝা যায় যে আমরা বিদেশে দেখলে এখন সে আগের মধ্যে সম্মান নিয়ে তাকে শেয়ার করে থাকি,
বিদেশ থেকে কেউ যদি ডেলি পয়সা করে আসে আমরা তাদের শেয়ার করে রাখি, যে বিকেলে আবার সেটা শেয়ার করি করে। তো তাই হোক এগুলো চলবে, কিন্তু মূলত আমার আজকে যে টপিক ছিল যে স্পিড অফ টেলিগ্রাম মানেটা কি, এটা আমি আপনাদের কাছে জানতে চাবো। আমি যে একটু বললাম বা আলোচনা করলাম যে এরপর যদি আপনাদের নিজস্ব ভাবে কেউ আপনারা ডিফাইন করতে চান যে সংজ্ঞাটা যে স্পিড অফ টেলিগ্রাম আসলে কি, আসলে আমরা আমি এটাও আমি এটা জানতে চাই, এবং আমি চাই যে আপনারাও জানুন যে আসলে আইসিসির এই রুল গুলা কেন এক এক দেশের জন্য এক এক রকম, এবং এই যারা তথাকথিত প্লেয়ার শেনের মতো বা মাইকেল বনের মতো তারা কেন সবসময় তাদের নিজের সাথে কথা বলে। যেমন দেখুন শেন অনেকবার আইপিএল এ কমিটিতে চুক্তির আওতাভুক্ত নয়, এই ধরনের ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে। ঠিক এই শেন যখন আবার আইপিএল এর সাথে চুক্তি করবে বা স্টার স্পোর্টস সাথে থাকবে, তখন কিন্তু ইন্ডিয়ার বাজারবে এবং ইন্ডিয়ার গোলামি করবে। যেমন এখন বর্তমানে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ারকে আপনারা দেখতে পারেন। সো এই টাকা টাকা পেলে আপনি আমার, টাকা না পেলে আপনি আমার না, এই নীতি থেকে আমাদের ইন্ডি থেকে বিদেশিদের সরে যাওয়া উচিত, এবং তারা যে ডলার প্রিয় মানুষ তাদের সেটা আমরা বুঝি। তো আমি চাই যে আপনারা আমাকে জানান, কমেন্টে জানান বা আপনারা আমাদের জানান যে আসলে এই স্পিড অফ ক্রিকেটের মানেটা আপনারা আসলে বুঝেন কতটুকু, এবং বুঝলে আমাদের অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগবে ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করুন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পাশে। আল্লাহ হাফেজ।